इस वक्त कोलकाता में कई जगहों पे कई पूजा कमिटीज की हो रही है। वेल, इस वक्त हम जाएंगे भवानीपुर 75 पल्ली के खूटी पूजो में और जानेंगे कि आज क्या प्लान किया गया। बहुत सारे वीवीआईपी गेस्ट वहां पे आने वाले हैं। मिस्टर शुभित दास हमारे साथ है। शुभित दास मेरे बहुत ही करीबी हमारे साथ है, जो सेक्रेटरी हैं B75 पल्ली के। तो शुभित दास के साथ हम बातें करें। शुभित दास, की प्लान करा हुआ है बच्चों, তোমরা কি প্ল্যান করেছো আজকে, কারা কারা আসছেন, একটু প্লিজ আমাদের লিসনারদের সাথে একটু শেয়ার করো প্লিজ। আমাদের এবছরের পরিকল্পনা হচ্ছে মানবিক। আজকে আমাদের তার শুভারম্ভ, আজকে আমাদের খুঁটি পূজো। আমাদের মধ্যে খানিকক্ষণের মধ্যে উপস্থিত হবেন পরিবহন মন্ত্রী জনাব সিং, উপস্থিত হবেন এগ্রিকালচার মিনিস্টার শিশুবন্ধু চট্টোপাধ্যায়, আমাদের উপস্থিত হবেন দেবাশিস কুমার মহাশয় এবং আমাদের চেয়ারম্যান মধুদিত্য মহাশয়। সবাইকে নিয়ে আজকে আমাদের শুভারম্ভ। এবং খেলা দিবস উপলক্ষে আমরা একটা টুর্নামেন্ট করেছিলাম ক্যারাম বোর্ড, তারও প্রাইজ ডিস্ট্রিবিউশন আজকে আছে। আচ্ছা, আর দুর্গাপূজোতে এবছরে আমাদের থিম মানবিক। আমরা সবাই জানি যে এই করোনার কালে কোনো মেলা বা কোনো অনুষ্ঠান বা কোনো জমায়েত সরকার থেকে অ্যালাউ হচ্ছে না। তাই প্রচুর আর্টিস্ট, যারা বেঙ্গলে আর্টিস্ট আছে, বিভিন্ন ধরনের পারফরমেন্স করেন, তাদের অবস্থা খুবই খারাপ। তো আমরা তো সবাইকে, আমাদের অত ক্ষমতা নেই সবার পাশে দাঁড়ানো, তাই এই বছর আমরা পুরুলিয়ার ছৌ শিল্পী যারা আছে তাদেরকে আমরা বেছে নিয়েছি, তাদের পাশে আমরা দাঁড়াবো। আমাদের এই পুজোটা, এই 57th ইয়ারের 75 পল্লীর দুর্গা পুজোটা আমরা তাদেরকে উৎসর্গ করেছি। তারা এখানে আসবে, তারা এখানে পুজো করবে, তারা আনন্দ করবে, তারা এখানে তাদের হ্যান্ডিক্রাফট বিক্রি করবে এবং সব উপার্জন তাদের। শুধু তাই নয়, আমরা তাদের জন্য আর্থিক ব্যবস্থা করেছি, আর্থিক সাহায্যের, এবং নতুন কাপড় সেটারও আমরা ব্যবস্থা করেছি, আমরা তাদেরকে এখানে দেব। দুর্গাপুজো মানেই তো আনন্দ, একটা নতুন জামা কাপড় পরার ইচ্ছে সবাইরই থাকে, একদম তার একটা ক্ষুদ্র প্রয়াস ভবানীপুর 75 পল্লি। থ্যাংক ইউ সো মাচ সুবিধা, একবার জোরে ভবানীপুর 75 পল্লির জন্য। क्या बात है, देखिए दुर्गा पूजा तो सभी करते हैं लेकिन साथ ही साथ अच्छे कॉज से भी जुड़ना बहुत ही जरूरी है और अच्छे कॉज के साथ हमेशा जुड़े रहते हैं भवानीपुर 75 पल्ली। थैंक यू सो मच सुविधा हमारे साथ कथा बोलने जन्य। एक और खुटी पूजो में हम जाएंगे बस से थोड़ी देर में, लेकिन राइट या राइट ना छोटे ब्रेक नेबो, ब्रेकर पर दुखाना गान अच्छे सेगलो सुनते हुए रूबी रूबी आप सभी के लिए बस एक छोटे से ब्रेक के बाद। चलिए याद कर लेते हैं हम सुशांत, नहीं संजू बाबा को, और संजू बाबा को याद करने के साथ साथ हम ये भी बता दूं कि इस वक्त मैं ऑन एयर भी हूं, साथ ही साथ फ्रेंड्स अपने फेसबुक पेज और ट्विच पर भी बिल्कुल जिंदा हूं।